এখানে আমি অন্য আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আজ বানাবো সজনে আটা দোসা যে কটা ব্যাগ হয়েছে একটা খালি পেটি আর এই যে একটা ব্যাগ আর এই একটা ব্যাগ এর পুরো খালি আর আমরা দুজনে বসে আছি আর একজন আছে খালি এখন খাতে এখনো কটা আমরা নাগপুরে এসে একটু স্টেশনে নামলাম ওই যে ওইটা ওইটা ট্রেন কিটা হরে কৃষ্ণ বন্ধুরা এখন রাত্রি তিনটে বাজে তো আমাদের এখন ঘুমায়নি রাত্রে আজকে ঘুমায়নি আর হচ্ছে যে এখন হচ্ছে যে সবজি বানাচ্ছি হচ্ছে যে ট্রেনে নিয়ে যাব আর এই যে ভেন্ডি সবজিটা হচ্ছে আর ভেন্ডিটা ভাজা ভাজা করে নিচ্ছি এটা খারাপ হবেনি এটা ট্রেনে নিয়ে গেলে দুদিন রয়ে যাবে একটু খারাপ হয়নি বেসন দিয়ে ভাজা করছি আর হচ্ছে হয়েই গেছে এটা আর নিয়ে যাব অন্য নিয়ে যাব আর হচ্ছে যে ফুলকপির সবজি ফুলকপি দিয়ে পনির দিয়ে সবজি আর হচ্ছে যে রুটি এগুলোই নিয়ে যাব টেনে খেতে মুড়ি আছে তারপরে এই সবজিটা হয়ে গেছে শুকনো শুকনো করে এটা বেশ ভালো লাগে রুটি দিয়ে খেতে এই যে ফুলকপির রসা একটু শুকনো শুকনোই হয়েছে রসা বলতে খুব বেশি না আর হচ্ছে যে এইটা ভেন্ডি নিয়ে নেব আর এইটা এইটাই হচ্ছে অন্য নিয়ে নিয়েছি এটা অন্য নিয়েছি আর রুটি বানাবো এখনো রুটি বানাতে বাকি আছে কটা রুটি হয়েছে আর কটা বানাতে বাকি আছে তো আমাদের এই যে সব এইটা সব খাওয়ার সব জিনিস আছে মুড়ি নিয়ে নিয়েছি বাকি বিস্কুট আর সব নিয়েছি আর এখনো নিতে বাকি আছে যে এখন এবারে আমি রেডি হয়ে যাব সবাই এখন ঘুমোচ্ছে আর হচ্ছে যে আমি হচ্ছে একা রান্না করে আর হচ্ছে সবাই একটু ঘুমিয়ে নিচ্ছে তারপর আবার তো চারটার সময় সব বেরোতে হবে আর এখন তো তিনটে দশ আরে হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে আর হচ্ছে যে এখন হচ্ছে আমি শাড়িটা করতেই বাকি আছে আর আমার একটু চোখে ঘুম নেই আমার ঘুম হতে চায়নি আমার মানে কোথাও যাওয়ার থাকলে রাত্রে চারটায় তো বেরোতে হবে ঘুমালে আর উঠতে ইচ্ছা করবে না সেই জন্য আমি ঘুমাতেই যাইনি তো আমি এখন শুধু শাড়িটা পরতেই বাকি আছে বাকি সব চারটের সময় রেডি হয়ে যাবে সবাই বলতে আমাদের প্রভু আর আমার ছেলে স্টেশনে ছাড়তে যাবে আর হচ্ছে যে আর এখন কি করব এখন এই সব শাড়ি করতেই করতে রেডি করতেই সব চারটে বেজে যাবে যে কটা ব্যাগ হয়েছে একটা খালি পেটি আর এই যে একটা ব্যাগ আর এই একটা ব্যাগ আর এইটা হচ্ছে যে সব প্রসাদ আছে টেনে প্রসাদ খেতে আর আমার একটা ব্যাগ ব্যাস এই যে আমাদের পুকুর রেডি যে ছেলে ছাড়তে যাবে স্টেশনে আমি একটা ব্যাগ নিয়ে নিই আমি এইটা নিয়েছি চলো আসছি হরে কৃষ্ণ যত যত জানি তত নিপতি স্টেশনে চলে এসেছি অন্ধকার হয়ে আছে চারিদিকটা তো ওরা এগিয়ে চলে যাচ্ছে চাপ
ট্রেনটাই মনে হয় চাপব। ও আমাদের প্রভু আগের দিকে এগিয়ে গেছে, আমি লাস্ট পেশেন্ট পুরো খালি। এত ভরে কেউ আসেনি, একজন খালি আছে। লোকাল ট্রেন আমাদের এখান থেকে মানে যাবে, দাদরে যাব, তারপরে সেখানে মেলে যাব। মেল বলতে গীতাঞ্জলি বেশি যাওয়ার, গীতাঞ্জলি মেল। তো আমরা তো এখন লোকাল ট্রেনে যেতে, লোকাল ট্রেনে যেতে কতক্ষণ লাগবে? আচ্ছা 40 মিনিট লোকাল ট্রেনে যেতে, তারপরে গীতাঞ্জলি যাব। আজকে সকাল 6টায় ছাড়বে, আর ট্রেন পুরো খালি, আর আমরা দুজনে বসে আছি, আর একজন আছে খালি। এখন ছাড়তে এখনো কটা যাচ্ছে? 45 ছাড়বে। এখন কটা বাজে? 4:20 হবে। আচ্ছা এখনো বাকি আছে, পুরো খালি ট্রেনে যাচ্ছি, ভিড় হয়ে যাবে পরে। এই আমাদের ট্রেন এলো, শামুক তারপর চাপ। এইটা আমাদের সিট, এইটা মারা চলছে 50 বাহান। বেডশিট বাজারে দিয়ে দিয়েছে, ব্যাগ গুলো ভিতর দিকে রেখেলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন বাজে 7:30। মা আর বাবা তো দেশে চলে গেছে, আমি আজকে সকাল ভোর 4টায় ছাড়তে গেলাম স্টেশনে। এখন বাইরের ওয়েদারটা দেখুন, আজকে ক্লিয়ার ওয়েদার আছে একদম বেশি। এখন 7:30 বাজে, এখন আমি আরতি করে নেব, জোগাড় হয়ে গেছে সব, এখানে ভগবানের দর্শন করে নিই। গুরু মহারাজ মল্লিকা সব জোগাড় করে দিয়েছে, আমি এখন আরতি করব। করুণাম করুণই করুণা ভরিতে তনক তন তন ভরিত চরিতে রাধে জয় জয় মাধব ধরিতে। তারাবিন্দু রুচি মনে পারিবদনে নমস্তে নরসিংহায় প্রহ্লাদায়িনে জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ।
হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে এখন বাজে 9টা, আর এই যে আমি এখন মালা জপ করছি, আর এই যে আমার প্রভু এখানে মালা জপ করছে। আগে ভেতরে বসেই মালা জপ করতো, বাবা মা দেশ যাচ্ছে, তো সে আজকে এখানেই বসে মালা জপ করছে। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে আমি অন্ন আর আলুর সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আজ বানাবো সজনে আটার রসা, আর দই হবে। এই যে দইটা বার করে নিয়েছি, দই কি দইয়ের কি হবে, দই দিয়ে কড়ি পাতা দিয়ে একটা করে মা যেরকম বানায় আর কি, কড়ির মতন। হ্যাঁ, কড়ির মতন, সেই দই সাদা সাদা সাদা, সেটাই বানাবো আজকে। এগে দিয়ে আজকে ভোগ নিবেদন করবো, কারণ বাড়িতে তেমন কেউ নেই, তো সেই জন্য সবকিছু অল্প অল্পই বানাচ্ছি, বেশি কিছু বানাইনি। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে এখানে আমি ভোগ নিবেদন করে দিয়েছি, আর এখানে আছে অন্ন, আলু সেদ্ধ, শসা, আর আজকে সজনে ডাঁটা রসা হয়েছে, আর এখানে দই, এই যে জল, আর এখানে হাত ধোয়ার জল, এই যে ভগবানের দর্শন করে নিন, এই যে এখানে তুলসী মহারানী, আর এই হচ্ছে ভগবানের আসন। পড়েছি আমরা, আর আমাদের বহু উপরে আছে, এখানে এখানে আমি পরে সিটটা, আর আমি নিচে সকাল রাতে ঘুমাইনি, এখন একটু শুনলাম, সকালবেলা শুয়েছিলাম একটু ঘুমাইনি, এখন এই যে প্রসাদ পেয়ে তারপরে শুয়েছি, আর হচ্ছে যে কি করবো আর বসে বসে কত বসে থাকবো, এখন বাজে দুপুর 1:30 বাজে। যে নাগপুর স্টেশনে ঢুকছি আমরা, নাগপুরে নামবানি, নাগপুরে ঢুকছে এখন ট্রেন, নাগপুর স্টেশন, অন্ধকার হয়ে গেছে, এখন সন্ধ্যে 7টা বাজে। নাগপুরি তো এটা, পুরো ভালোভাবে বুঝা যায়নি, অন্ধকার হয়ে গেছে তো, এই তো নাগপুর, বড় করে লেখা নেই কিন্তু ছোট ছোট লেখা আছে। আমরা নাগপুরে এসে একটু স্টেশনে নামলাম, ওই যে ওইটা ওইটা ট্রেন গীতাঞ্জলি, আমরা নেমে এই যে একটু পা চলাচলি করছি, পা জাম হয়ে গেছে সকাল থেকে বসতে বসতে ট্রেনে, আর এইদিকেও একটা ট্রেন আছে, এইখানটা তো খালি লাগছে, করে তো প্রচুর ভিড় নাগপুরে স্টেশনে। আচ্ছা, এইগুলো এইখানটা এসি ট্রেন না, এসি বগি, বাকি ওইদিকে নরমাল, আমাদের ওইটা পাঠিয়ে। হরে কৃষ্ণ বন্ধুরা, আমাদের এখানে ভোগ নিবেদন করা হয়ে গেছে, আজকে রাতে ভোগ নিবেদন করা হয়েছে দুধ আর রুটি আর জল, আর এখানে ভগবানের দর্শন করে নিন। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আজকে আমাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর মা তো ট্রেনে আছে, তো কিছু প্রবলেমের জন্য মা ভিডিওটা শেষ করতে পারেনি, তো আমি ভিডিওটা আজকে শেষ করছি। আমাদের যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।